ফ্রি ইনকামিং কলিংয়ের পরিষেবা বন্ধ করতে চলেছে আইডিয়া ভোডাফোন এবং এয়ারটেল এই কোম্পানিগুলো তো এই খবরটা আপনারা অনেকেই শুনেছেন তো এখন কথা হচ্ছে যে আপনারা এই কোম্পানির সিম কার্ড হয়তো অনেকেই ইউজ করেন কেবলমাত্র মেসেজ আসার জন্যে কিংবা ফোন আসার জন্যে এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন এক টাকাও কিন্তু এই সিম কার্ডগুলোতে রিচার্জ করেন না কোম্পানির রুলস অনুযায়ী আপনি যদি আপনার মোবাইলটিকে মানে সক্রিয় রাখতে চান তাহলে আপনাকে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে সর্বনিম্ন মানে আপনি যদি পঁয়ত্রিশ টাকা রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটা মানে যে ইনকামিং মানে আপনার যে ফোন আসতো সেটা আসা কিন্তু বন্ধ হয়ে যাবে মানে ইনকামিং কলিং বন্ধ হয়ে যাওয়া মানে আপনার মোবাইলে কোনো মেসেজও আসবে না মানে সেই সিম কার্ডটা অ্যাকচুয়ালি বাতিলের খাতায় চলে যাবে তো তো আপনাদের অনেকেরই কিন্তু এই সিম কার্ড অনেক মূল্যবান হয়ে থাকে কারো ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা কারো পোস্ট অফিসের অ্যাকাউন্টের সাথে লিংক করা এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গার সাথে এই সিম কার্ডের নম্বর কিন্তু লিঙ্ক করা থাকে যার কারণে আপনি কিন্তু এই সিম কার্ডটাকে নষ্ট করতে চান না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি দুটো মেথড জানাবো কিভাবে আপনার এই সিম কার্ড গুলোকে আপনি বাঁচাবেন সো আপনারা দেখছেন স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সাইফুদ্দিন চৌধুরী তো চলুন আজকের এই ভিডিওটি এখানে স্টার্ট করি প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট সর্বপ্রথম আপনাদেরকে এই নিউজটি জানিয়ে দিই আপনারা হয়তো অনেকেই এখনো পর্যন্ত এই খবরটি পাননি তো এখন কথা হচ্ছে যে আগে যে লাইফ টাইম সিম কার্ডের ভ্যালিডিটি থাকতো এক টাকাও খরচ করতে হতো না তো এখন সেই ভ্যালিডিটিটা আর থাকবে না মানে আপনাকে সেই ভ্যালিডিটিটা আর দেওয়া হবে না কোম্পানির তরফ থেকে এয়ারটেল মানে এয়ারটেল ভোডাফোন আইডিয়া এই কোম্পানি তিনটে লাগু করে দিয়েছে মানে এই কোম্পানির সিম কার্ড ইউজ করলে আপনাকে প্রত্যেক মাসে মানে পঁয়ত্রিশ টাকা অন্তত সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে পঁয়ত্রিশ টাকা যদি আপনি রিচার্জ করেন তবে কিন্তু আপনি আঠাশ দিনের ভ্যালিডিটি পাবেন এই দিনের পর আপনি যদি আর রিচার্জ না করেন তাহলে আপনার সিম কার্ডটা তার পনেরো দিন পর কিন্তু মানে আপনার সিম কার্ডে ইনকামিং কলিং এর যে পরিষেবা সেটা বন্ধ করে দেওয়া হবে আর ইনকামিং কলিং এর পরিষেবাটা বন্ধ করে দেওয়া মানে আপনার সিম কার্ডটি বাতিল কোনো মেসেজও আসবে না কোনো ফোন আসবে না তো এটা হলো মানে কোম্পানির তরফ থেকে নিউজ তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন তো সর্ব ফার্স্ট মেথড মানে কোম্পানির যে নিজস্ব মেথড কোম্পানি অ্যাকচুয়ালি লাভ হচ্ছে না বলেই কিন্তু এই মানে নিয়মটি নিয়ে এসেছে কোম্পানির যে সিম কার্ডগুলো পড়ে আছে অনেক দিন থেকে মানে জাস্ট এক টাকাও কেউ রিচার্জ করতে না তার কারণে কোম্পানি সেই সিম কার্ডের থেকে এক টাকাও মানে লাভ হতো না যার কারণে তাদের লাভের জন্য কিন্তু এই নিয়মটি চালু করেছে তো এখন আপনাদের মধ্যে অনেকেরই ইম্পর্টেন্ট নম্বর রয়েছে ব্যাংকে পোস্ট অফিসে এই নম্বরগুলো রয়েছে তো আপনারা তো আর এই নম্বরটাকে মানে ছেড়ে চলে যেতে পারেন না তো জাস্ট আপনাকে কোম্পানি যেটা বলছে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করুন পাঁচটি অফার দিয়েছে এখানে অ্যাকচুয়ালি মানে সর্বপ্রথম পঁয়ত্রিশ টাকা আপনি যদি মাসে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করেন আঠাশ দিনের ভ্যালিডিটি পাবেন সেখানে এবং সেখানে আপনি ছাব্বিশ টাকা টক টাইমও পাবেন এই সেই ছাব্বিশ টাকা টক টাইম কিন্তু ওই ভ্যালিডিটির মধ্যে আপনাকে শেষ করতে হবে ছাব্বিশ টাকা টক টাইম পাবেন এবং সেখানে একশো এমবি ডেটাও আপনি মানে পেয়ে যাবেন এই অফারটিতে সেকেন্ড যে অফারটি কোম্পানি লঞ্চ করেছে সেটা হলো পঁয়ষট্টি টাকা মানে আপনি যদি পঁয়ষট্টি টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে পঞ্চান্ন টাকা টক টাইম দেওয়া হবে এবং সেখানে ভ্যালিডিটি দেওয়া হবে আটটা দিনে এবং সেখানে আপনাকে দুইশো এমবি ডেটা দেওয়া হবে আর এখানে মানে পার মিনিট আপনার যদি মানে চার্জ আপনি যদি কাউকে ফোন করেন প্রত্যেক সেকেন্ডে টু পয়েন্ট ফাইভ পয়সা কিন্তু আপনার কাটা হবে অ্যাকচুয়ালি থার্ড যে অফারটি সেটা হলো মানে পুচানব্বই টাকায় পঁচানব্বই টাকা আপনি যদি রিচার্জ করেন তাহলে আপনাকে পঁচানব্বই টাকায় টক টাইম দেওয়া হবে এবং সেখানে ভ্যালিডিটি থাকবে আঠাশ দিন এবং পাঁচশো এমবি ডেটা আপনাকে সেখানে দেওয়া হবে আর সেখানে যদি আপনি সেই নম্বর থেকে সেই টাকা যেটা রয়েছে আপনি যদি কাউকে ফোন করেন সেখানে আপনার কিন্তু প্রত্যেক মিনিটে তিরিশ পয়সা করে কাটবে তো চার নম্বর অফারটি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা আপনি যদি একশো পঁয়তাল্লিশ টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে টক টাইম দেওয়া হবে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সেখানে আপনাকে ওয়ান জিবি ডেটা দেওয়া হবে আর সেখানে পার মিনিট কস্ট মানে আপনি যদি কাউকে ফোন করেন তাহলে আপনার প্রত্যেক মিনিটে তিরিশ পয়সা করে কাটবে আর লাস্ট যে অফারটা সেটা হল দুশো পঁয়তাল্লিশ টাকা আপনি যদি দুশো পঁয়তাল্লিশ টাকা এই অফারটা রিচার্জ করেন তাহলে আপনাকে কিন্তু ভ্যালিডিটি দেওয়া হবে সেম সবগুলোর ভ্যালিডিটি আটাশ দিন এবং সেখানে এই লাস্টে যে অফারটা দুশো পঁয়তাল্লিশ টাকায় আপনাকে দেওয়া হবে মানে দুই জিবি ডেটা এবং এখানে আপনার কাটাবে হবে মানে তিরিশ সেকেন্ড পার মিনিটে কাটা হবে তো এই পাঁচটি অফার কোম্পানি কিন্তু লঞ্চ করেছে কোম্পানি চাইছে যে এইগুলোর মধ্যে যে কোনো আপনি একটা রিচার্জ মানে করুক আর না হলে মানে কোম্পানির মানে এয়ারটেল আইডিয়া এই কোম্পানির যে স্পেশাল অফার গুলো থাকে যেমন একশো নিরানব্বই টাকায় আনলিমিটেড এক মাসের জন্য তো সেগুলো আপনি রিচার্জ করলে আপনাকে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতেই হবে একদম আপনি ছেড়ে দিতে পারেন না আপনি যদি ইউজ করেন কন্টিনিউ তাহলে আপনার কোনো অসুবিধা নেই আপনার সিম কার্ড বন্ধ হবে না তো এটা গেল ফার্স্ট মেথড যেটাকে মানে যেটার দ্বারা আপনি আপনার সিম কার্ডটিকে বাঁচাতে পারবেন এটাই কোম্পানির চাই আর সেকেন্ড মেথড সেটা হচ্ছে আপনি আপনার এই সিম কার্ডটাকে আপনার যেটা পারমানেন্ট নম্বর আছে আপনারা হয়তো অনেকে এই সিমটাকে সাইডে রেখে দিয়েছেন এবং হয়তো জিওর সিম কার্ড ইউজ করছেন আনলিমিটেড ডেটা আনলিমিটেড কলিংয়ের জন্যে তো আমি সাজেস্ট করব আপনাদের এই সিম কার্ডটাকে ভোডাফোন এয়ারটেল এই মানে অ্যাকচুয়ালি এই সিম কার্ডটা আপনি পোর্ট করে দিন জিওতে এবং এই নম্বরটা কি আপনি জিওর নম্বর করে নিন এবং সেখান থেকে আপনি সব কিছু করে নিন আপনার নাম্বারও চেঞ্জ হবে না আপনি সেখান থেকে ফ্রি কলিংয়ের সমস্ত সুবিধা পাবেন এবং আপনার সব কিন্তু সমাধান হয়ে যাবে সুবন্ধু আপনি পোর্ট করে নেবেন এই নাম্বারটাকে এই সেকেন্ড মেথডটাই আপনাকে কিন্তু অনেকটা কাজে লাগবে তো জাস্ট আজকের এই ভিডিওতে আমি দুটো মেথড আপনাদের জানালাম মানে সাজেস্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুবন্ধু আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক दीजिएगा লাইক দিতে ভুলবেন না আপনারা যদি কোনো রকম প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন আর ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট করব আমাদের স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাড়ে যে নোটিফিকেশন ঘন্টার চিহ্নটা দেখবেন ওটাকে অন করে রাখবেন কারণ নোটিফিকেশন বেলটা আপনি যদি অন না করে রাখেন তা আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনি পাবেন না সো প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করব নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ